আগে আমরা এরকম নজির দেখেছি যে স্বামী গিয়েছে এবং পরবর্তী সময়ে স্বামী তার স্ত্রীকে স্পাউস ভিসায় নিয়ে গিয়েছে। তো এখানে আপনারা যারা স্ত্রী হিসাবে যাবেন, মহিলা হিসাবে যাবেন, পরবর্তী সময় আপনার স্বামীকে আপনি রোমানিয়া নিয়ে যেয়ে সেটেলমেন্ট করতে পারবেন। যারা রোমানিয়ায় এই চাকরিতে যাবেন তারা অনেক সৌভাগ্যবতী হবেন এবং রোমানিয়াতে পরবর্তী সময় পিআর লাভ করবেন এবং এরই ধারাবাহিকতায় একটি নির্দিষ্ট সময় পরে আপনি রোমানিয়ার নাগরিকও হতে পারবেন। রোমানিয়া ইউরোপের একটি নতুন শ্রমবাজার বাংলাদেশিদের জন্য এবং এই শ্রমবাজারটি ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে এবং সবার মাঝে এই রোমানিয়ার যাওয়ার জন্য অনেক অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। যারা ইউরোপের ভিসা অনেক কঠিন যেতে পারছেন না তারা রোমানিয়াকে বিকল্প হিসাবে ধরে নিয়ে ইউরোপে গমন করতে পারবেন। রোমানিয়াতে এই অ্যাডিডাস কোম্পানিতে যারা যেতে চান তারা আমাদের কাছে ফাইল দাখিল করার পরে আপনারা কোম্পানির সাথে একটি শিডিউলের মাধ্যমে স্কাইপি ভিডিও কলের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে যারা নির্বাচিত হবেন তাদেরকেই আমরা ভিসা প্রসেসিং করতে পারবো ইনশাআল্লাহ।